নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে বিভিন্ন পোস্টে অনেকগুলি করে শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন রকম কোয়ালিফিকেশনে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব টোটাল 11টি পোস্ট রয়েছে এবং 11টি পোস্টে কিন্তু শূন্যপদও রয়েছে অনেকগুলি এবং স্যালারি খুব ভালো ধরনের রয়েছে এখানে। তো আজকে দেখে নেবো কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদেরকে, কোনো ফর্ম কোথাও কিন্তু জমা করতে যেতে হবে না। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারেন এবং এখানে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেটিও আপনারা বুঝতে পারেন। তো আজকে যে রিক্রুটমেন্ট নোটিশটির কথা আমরা বলছি, সেটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে, ঠিক আছে। 17/11/2022 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং ডেট কিন্তু খুব অল্প সংখ্যক রয়েছে আপনাদেরকে আবেদন করার জন্য। তো এখানে শুধুমাত্র ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, কোন ইমেলে আবেদন করবেন, অ্যাপ্লিকেশন ডেট কত দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি পোস্ট কোন পোস্টে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিরকম স্যালারি রয়েছে, সমস্ত কিছু জানবো। তো চলুন প্রথমে একে একে আমরা প্রত্যেকটি পোস্টের ব্যাপারে জেনে নিই। তো টোটাল এখানে কিন্তু 11টি পোস্ট রয়েছে, তো আমরা লাস্টের দিক থেকে স্টার্ট করব। তো 11 নম্বরে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন, জুনিয়র সেলস কাম অফিসার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এই পোস্টের জন্য কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, সঙ্গে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে এবং 1 বছরের রিলেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু আপনাদের এখানে, ঠিক আছে। 14টি শূন্যপদ রয়েছে এবং 15,000 টাকা স্যালারি রয়েছে পার মান্থ। সো বন্ধুরা, প্রত্যেকটি পোস্টের ব্যাপারে দেখুন, কিছু পোস্টে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কিছু পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, ঠিক আছে, যাতে আপনারা আপনাদের পছন্দ মতো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর 10 নম্বরে যেটি রয়েছে দেখতে পাচ্ছেন, জুনিয়র সেল কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং ট্যালিতে নলেজ থাকতে হবে। 2টি শূন্যপদ রয়েছে, স্যালারি রয়েছে 15,000 টাকা পার মান্থ হিসাবে, ঠিক আছে। তারপরে যে পোস্টটি রয়েছে আমাদের 9 নম্বরে, সেটি দেখতে পাচ্ছেন যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার হার্ডওয়্যারের একটি পোস্ট রয়েছে, সেখানে কিন্তু এইচএস পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটারের হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং কোর্স সম্পর্কিত যে কোনো একটি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে 1টি শূন্যপদ রয়েছে এবং 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তারপরে যে আরেকটি পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিজিটাল মার্কেটিং এর, এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে কম্পিউটার নলেজের প্রয়োজন এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজিটাল মার্কেটিং এর উপর, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল এর উপর 1 বছরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে 1টি শূন্যপদ রয়েছে, 15,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি দেওয়া হবে। তারপর যে পোস্টটি রয়েছে, জুনিয়র ম্যানেজার ডিজিটাল মার্কেটিং, এখানে বিএসসি করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন কিংবা এর মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বিই বিসিএ এমসিএ উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল এর উপর, ঠিক আছে। এখানে 1টি শূন্যপদ রয়েছে, 24,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি রয়েছে। তারপর যে পোস্টটি রয়েছে, গ্রুপ ডি, ঠিক আছে, গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য এখানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে একটি কম্পিউটার নলেজ সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, কোন রকম এখানে আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়া হয়নি। শূন্যপদ রয়েছে টোটাল 4টি শূন্যপদ এখান থেকে দেখতে পাচ্ছেন এবং স্যালারি রয়েছে 13,500 টাকা পার মান্থ হিসাবে। 5 নম্বরে আমাদের যে পোস্টটি রয়েছে, জুনিয়র সেন্ট্রাল স্টোর অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে আপনাদের এবং কম্পিউটার নলেজ উইথ গুড কমিউনিকেশন স্কিল করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এখানে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটার নলেজ তাদের রয়েছে এবং কথাবার্তা ঠিক মতো বলতে পারেন যারা ঠিকঠাক, তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে। 1টি শূন্যপদ রয়েছে, 15,000 টাকা পার মান্থ হিসাবে আপনাদের স্যালারি রয়েছে। তারপর যে পোস্টটি রয়েছে, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ করা থাকতে হবে এবং 1 বছরের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এখানে 1টি শূন্যপদ রয়েছে, স্যালারি রয়েছে 15,000 টাকা পার মান্থ হিসাবে, ঠিক আছে। তারপরে এখনো আমাদের 3টি পোস্ট রয়েছে, চলুন দেখে নিই। তো আরো যে 3টি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের পোস্ট রয়েছে, এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে আপনাদের এবং 3 বছরের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন। এখানে 2টি শূন্যপদ রয়েছে, 24,000 টাকা পার মান্থ হিসাবে আপনাদের স্যালারি দেওয়া হবে। তারপর রয়েছে জুনিয়র ক্যাটাগরি ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং 3 বছরের আপনাদের এখানে থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1টি শূন্যপদ রয়েছে, 24,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং লাস্টে যে পোস্টটি রয়েছে, জুনিয়র ক্যাটাগরি ম্যানেজার, এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 1টি শূন্যপদ রয়েছে, 24,000 টাকা পার মান্থ হিসাবে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল পোস্ট। এখানে বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে, আপনারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আপনারা এই নোটিশ কোথা থেকে ডাউনলোড করবেন সেটিও আমরা দেখে নেবো। তার আগে দেখে নেবো কিভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে।
তো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা কিন্তু এই নোটিফিকেশনের সঙ্গে লাস্টের দিকে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে ছবি দিতে হবে এবং তার সঙ্গে নিচে আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর ইত্যাদি, অ্যাড্রেস, নাম ইত্যাদি সমস্ত কিছু ফিল আপ করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদিগুলি কিন্তু ফিল আপ করতে হবে। এগুলি ফিল আপ করে আবার কিন্তু আপনাদেরকে এটিকে স্ক্যান করে পিডিএফ করতে হবে। তারপরে কিন্তু এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেগুলি চাওয়া হয়েছে সমস্ত নিয়ে কিন্তু একটি মেল অ্যাড্রেসে মেল করতে হবে আপনাদেরকে। তাহলে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করাটি কমপ্লিট হয়ে যাবে। আপনাদের অ্যাপ্লিকেশন এর লাস্ট ডেট হচ্ছে 9/12/22 তারিখ 5টা 30 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আপনাদেরকে মেল করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, তো মেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন একবার। এখানে দেখতে পাচ্ছেন ENCAGEMENT engagement@MANJUSHA.IN এই মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে মেল করতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের, তার সঙ্গে এজ প্রুফ, তার সঙ্গে ওয়াদার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেগুলি দিতে হবে। তারপরে আপনাদের অন্যান্য যে সকল ডকুমেন্টস গুলি আপনাদের রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দিতে হবে। সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনাদেরকে দিতে হবে। নোটিফিকেশনের সমস্ত কিছু বলা রয়েছে, একবার চেক আউট করে নেবেন আপনারা এখান থেকে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 17/11/2022 তারিখে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে। এখানে কিন্তু সকলকে আবেদন করার জন্য বলা হয়েছে। তো এই নোটিফিকেশনটি আপনারা অফিসিয়ালি ভাবে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমাদেরকে কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাবেন, এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট অ্যাট ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। ঠিক আছে, তো এটি দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলেও কিন্তু এটি আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে যে কোনো পোস্টের জন্য যার যেরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেই রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্টে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্যালারিও কিন্তু খুব ভালো দেওয়া রয়েছে, লাস্ট ডেটটি মনে রাখবেন 9/12/22 তারিখের মধ্যে। ঠিক আছে, ইমেলটি আপনাদেরকে করে নিতে হবে। এছাড়াও বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করে আপনারা আমাদেরকে কোনো রকম কোশ্চেন থাকলে সেটি করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত, দেখাবে পরবর্তী নতুন আরেকটি আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।